সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আবার অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তো আমাদের আজকের পাঠের বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলা। আজকে আমরা একটা গদ্য পড়ব, ঠিক আছে? আমরা লাস্ট একটা ক্লাস দিয়েছিলাম তোমাদেরকে, সেটা ছিল একটা পদ্যের উপরে। আজকে আমরা বাংলার দ্বিতীয় ক্লাসটা দিচ্ছি, সেটা হচ্ছে যে একটা গদ্যের উপরে। তো ওই গদ্য বলি বা প্রবন্ধ বলি, সেটার নাম হচ্ছে যে কতকাল ধরে, ঠিক আছে? আচ্ছা, আমরা তার সম্পর্কে আগে একটু জেনে নিই। আমাদের আজকে গদ্যের বিষয়বস্তু হচ্ছে যে গদ্যের নাম হচ্ছে কি কতকাল ধরে, ঠিক আছে? লিখেছেন কে? আনিসুজ্জামান। তাহলে লেখকের নাম কি? আনিসুজ্জামান। লেখকের জন্ম কত সালে? 1937 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। এবং ওনাকে আমরা কি হিসেবে চিনতাম? ওনাকে আমরা চিনতাম প্রাবন্ধিক, গবেষক এবং বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে, ঠিক আছে? তারপরে উনি ওনার এই লেখাকৃত্বের কারণে এবং আমাদেরকে এত বেশি ভালো ভালো কিছু লেখা দিয়েছেন, যার কারণে 21শে পদক নামে পুরস্কারে ভূষিত হন। এছাড়া তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, ঠিক আছে? তো আমরা আজ ওনার লিখে একটা গদ্য পড়ব, তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? আসি। বাংলাদেশের ইতিহাস প্রায় 2500 বছরের ইতিহাস, হয়তো আরো বেশি সময়ের। এই ইতিহাস সবটা আজও ভালো করে জানা নেই আমাদের। আলো আধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে। আচ্ছা, তাহলে আজকে আমরা যে বাংলাকে দেখতে পাচ্ছি, বাংলাদেশকে দেখতে পাচ্ছি, এটা এমনি এমনি হয় না। হাজারো বছরের ইতিহাস এখানে কি আছে? জড়িত আছে। তো সেই ইতিহাসের মধ্যে সামান্য কিছু জিনিস আনিসুজ্জামান, লেখক আনিসুজ্জামান তুলে ধরেছেন, আমরা সেই জিনিসটা সম্পর্কে একটু জানবো, ঠিক আছে? ইতিহাস বলতে শুধু রাজা মহারাজাদের কথাই না, কথাকে বোঝায় না, বোঝায় সব মানুষের। অর্থাৎ আমরা ইতিহাস বললে শুধুমাত্র বুঝিনি রাজা, তারপর প্রজা, তারপর যুদ্ধ বিগ্রহ, এই ধরনের জিনিসগুলো না। শুধুমাত্র ইতিহাস মানে রাজা আর প্রজাদেরকে বোঝায় না, ইতিহাস মানে হচ্ছে সকল সকল সমাজের সকল মানুষকে নিয়ে, ঠিক আছে? তাহলে একালে এদেশের রাজারা ছিল না, তখন মানুষের দাম ছিল বেশি। মানে যখন রাজারা ছিল না তখন মানুষরা ছিল, তখন মানুষের দামটা ছিল বেশি। লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করতেন, চাষ করত, ঘর বাঁধত, দেশ চালাতো। তারপর 23-24 বছর আগে রাজা এলেন এদেশে। এরপর কি হন? এরপর রাজারা এদেশে এসেছিলেন এবং সাথে মন্ত্রী এলেন, সামন্ত সামন্ত মহাসামন্ত দল এলেন, কত লোক লস্কর বহাল করা হলো, কত অবস্থা, কত নিয়মকানুন, এই সব কিছু মিলে কি হয়েছে? একটা রাজা রাজা মহাদেশে বসবাস গড়ে উঠেছে। এক কথা, তখন কারো গর্দান যেত, কেউ বড় লোক হয়ে যেত কারো খুশির বদলতে। তখন থেকে ইতিহাসে বড় বড় অক্ষরে রাজাদের নাম লেখা হয় আর প্রজারা রইল পেছনে, ঠিক আছে? তবু এদের কথা কিছু কিছু জানা যায়, পরিচয় পাওয়া যায় এদের জীবনযাত্রায়। হাজার বছর আগে সব পুরুষই পরত ধুতি, সব মেয়েই শাড়ি। শুধু যাদের সচ্ছল অবস্থা ছিল তাদের বাড়িতে ধুতির সাথে তারা চাদরও পরত এবং মেয়েরা শাড়ির সাথে কি পরত? ওড়না পরত। এখনকার মতো মেয়েরা আঁচল টেনে ঘোমটা দিত। মেয়েরা এখন যেমন আঁচল টেনে ঘোমটা দেয়, তখন তারাও তাদের আঁচল টেনে ঘোমটা দিত। এবং যারা ওড়না পরত শাড়ির সাথে, তারা ওড়না দিয়ে ঘোমটা দিত। আর ছেলেরা শুধু ধুতি পরতো, ধুতির সাথে যারা একটু একটু অর্থপর্ত ভালো ছিল তারা কি পরতো? তারা চাদর পরতো, ঠিক আছে? মকমলের কাপড় পরতো শুধু মেয়েরা, নানা রকম সূক্ষ্ম পাটের এবং সুতোর কাপড় ছিল, চল ছিল। জুতো পরতে পেত না সাধারণ লোক, শুধুমাত্র যারা যোদ্ধা বা পাহারাদার ছিল তারাই শুধু জুতো পরতো। আর যারা অর্থপর্তি ভালো ছিল তারা কাঠের খড়ম পরতো, ঠিক আছে? এবং ছাতা এবং লাঠির ব্যবহার ছিল তখন, ঠিক আছে? আচ্ছা, সাজসজ্জার দিকে বেশ ঝোঁক ছিল প্রাচীন বাঙালির। চুলের বাহার ছিল দেখবার মতো, বাপরি রাখতো ছেলেরা, না হয় মাথার উপরে চুড়ো করে বাঁধত চুল। ছেলেরা কী করতো? বাপরি, মানে চুল বড় বড় করে রাখতো, অনেক বড় বড় চুল ছিল, ঠিক আছে? তারপরে আবার মাথার মাঝখানে কী করতো? ওরা ঝুঁটি বাঁধতো, ঠিক আছে ছেলেরা? আবার মেয়েরা কী করতো? এখনকার মেয়েরা যেমন ফিতা দিয়ে চুল বাঁধে, তখনকার মেয়েরাও কিন্তু ফিতা দিয়ে চুল বাঁধত। শৌখিন পুরুষেরা অনেকটা তেমন করে কোঁকড়া চুল কপালের উপর বেঁধে রাখতো, মেয়েরা নিচু করে খোঁপা বাঁধত, নয়তো উঁচু করে বাঁধত। আচ্ছা, তাহলে তারা শৌখিন
ছেলেরা আছে তারাও মাঝে মাঝে ফিতা ফিতা ব্যবহার করতো, আর মেয়েরা খোপা বাঁধতো, কেউ উপরে বাঁধতো, কেউ একটু নিচে বাঁধতো, ঠিক আছে। তখনকার সময় অনেক প্রসাধনীরা চল ছিল। আচ্ছা, মেয়েরা তো বটে, ছেলেরা সে যুগে অলঙ্কার ব্যবহার করতো, শুধুমাত্র মেয়েরা যে অলঙ্কার ব্যবহার করতো তা কিন্তু নয়, ছেলেরাও সে যুগে ছেলেরাও কী করতো, অলঙ্কার ব্যবহার করতো। সোনার অলঙ্কার পড়তে পেতো শুধুমাত্র বড় লোকেরা, তাদের বাড়ির ছেলেরাও সুবর্ণ কুণ্ডল পরতো এবং মেয়েরা কানে দিত সোনার তরঙ্গ, হাতে বাহুতে গলায় মাথায় সর্বত্র সোনা মণিমুক্ত শোভা পেত তাদের মেয়েদের। সাধারণত মেয়েরা পরিবারের মেয়েরা হাতে পড়তো শাঁখা, কানে কচি কলা পাতার মাকড়ি এবং গলায় ফুলের মালা, ঠিক আছে। তাহলে তখনকারও কী ছিল, অলঙ্কার সামগ্রী ছিল, ঠিক আছে, এবং তারা প্রচুর পরিমাণে অলঙ্কার করত। আচ্ছা, এবার আসি খাওয়ার দিকে। ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য, সরু সাদা চালের গরম ভাতের কদর ছিল সবচাইতে বেশি। পুরনো সাহিত্যের ভালো খাবার নমুনা হিসাবে যে তালিকা পাওয়া যায় তা হলো এমন, কলা পাতার পাতায় কলার পাতায় কি গরম ভাত, গাওয়া ঘি, নালিতা শাক, মোরলা মাছ এবং খানিকটা দুধ, লাউ বেগুন ইত্যাদি তরকারিও প্রচুর খেত সেকালের বাঙালিরা। শুধু ডালের ব্যবহার তখন পর্যন্ত শুরু হয়নি। মাছ তো প্রিয় বস্তুই ছিল, বিশেষ করে ইলিশ মাছ, শুটকির চল সেকালে ছিল বিশেষ করে দক্ষিণাঞ্চলে। ছাগ মাংস মানে ছাগলের মাংস তারা খুবই খেত, তবে হরিণের মাংস তাদের যখন বিয়ে অনুষ্ঠান বা কোনো বড় পার্টি হতো তখন তারা হরিণের মাংস দিত, ঠিক আছে। আম, কাঁঠাল, তাল, নারকেল ছিল প্রিয় ফল, আর খুব চল ছিল খাজা, মোয়া, নাড়ু, পিঠে পুলি, বাতাসা, কদমা এসবের। মশলা দেওয়া পান খেত সকলে ভালোবাসত। আচ্ছা, এরপর আসি রান্নাবান্নায়। সাধারণ লোকে মাটির পাত্রে রান্নাবান্না করতো, জ্বালা, হাঁড়ি, তেলাচি, সচরাচর এসব পাত্রে ব্যবহার করা হতো। সেকালের পুরুষরা ছিল শিকার প্রিয়, কুস্তি খেলার চল ছিল বেশি, মেয়েরা সাঁতার দিতে এবং বাগান করতে ভালোবাসতো, মেয়েরা খেলতো কড়ির খেলা, ছেলেরা দাবা আর পাশা। তাহলে তখনকার কিন্তু খেলাও ছিল, মেয়েরা কী খেলতো, কড়ি খেলতো। কড়ি মানে হচ্ছে যে ঝিনুকের মতো, ঝিনুকের যে ছোটো ছোটো জিনিসগুলো থাকতো অনেকে ঝিনুক, তারপর শামুক, ঠিক আছে, শামুকের ছোটো যে অংশ সেগুলোকে কড়ি বলা হতো, ওই কড়ি দিয়ে খেলতো, আর ছেলেরা কি দাবা এবং পাশা খেলতো। বড়লোক যারা একটু ধনী তারা কী করতো, ঘোড়া এবং হাতি খেলা দেখতো, আবার যাদের অনেক বেশি ক্ষমতা ছিল তারা কী করতো, মোরগ লড়াই বা ভেড়ার লড়াই বাঁধিয়ে দিত। আচ্ছা, নাচ গানে বেশ পোশাক ছিল, বীণা, বাঁশি, কড়া, ছোটো ডুমুর ডাক এসব বাদ্যযন্ত্রের কিছু না ব্যবহার ছিল। তাহলে তখনকার যুগে মানুষ কী করতো, গান বাজনাও করতো। আচ্ছা, যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা, হাতির পিঠে এবং ঘোড়ার গাড়িতে চড়তো শুধুমাত্র অবস্থাপন্ন লোকেরা, মানে যাদের অবস্থা খুব ভালো ছিল অর্থাৎ আর্থিক অবস্থা ভালো ছিল তারা ঘোড়ার পিঠে এবং হাতির পিঠে চড়তো। আর এমন সার্বজনীন মাধ্যম ছিল কি, নৌকা। গরুর গাড়ি সাধারণত লোকেরা ব্যবহার করতো, তবে সবসময় ব্যবহার করতো না, কিছু কিছু খাদ্য বিশেষে তারা ব্যবহার করতো। আর মেয়েরা ডুলিতে চড়তো, ডুলি মানে হচ্ছে পালকির ছোটো একটা রূপ, মানে অনেকটা পালকির মতো, তো পালকি তো অনেক বিশাল হয়, ডুলি হয় খুব ছোটো, ঠিক আছে। আর পালকির ব্যবহার ছিল তখন, বড় লোকের পালকি হতো খুব সাজানো গোছানো, রাজবাড়িতে হাতির দাঁতের পালকি ছিল, তাহলে হাতির দাঁত দিয়ে তারা কী করতো, পালকি বানিয়ে সেখানে কী করতো, বড় লোকের মেয়েদেরকে এদিক সেদিক আহার নেওয়া করতো। বেশিরভাগ লোকই থাকতো কাঠ, খড়, মাটির, বাঁশের বাড়িতে, বড় লোকরাই শুধু ইট কাঠের বাড়ি থাকতো। তাহলে যারা একটু অবস্থা ভালো ছিল তারা ইট কাঠের বাড়িতে থাকতো, আর যাদের অবস্থা তেমন ভালো ছিল না তারা বাঁশ তারপর ঘর দিয়ে ঘর বেড়ে সেখানে তাতে থাকতো। উপরে বর্ণনা দিতে গিয়ে বারবারই বলতে হয়েছে সেকালের এরকম ছিল না, কেননা সেই পুরনো কাল আর নেই যখন সবাই মিলেমিশে কাজ করতো, রাজা এসে গেছেন সমাজে, তাই কেউ প্রভু কেউ ভুত্ত, কেউ প্রভুর প্রভু কেউ দাসের দাস। দুজন প্রাচীন সংস্কৃত কবির রচনায় তাই এমন দুটি ছবি পাওয়া যায়, সে দুটো ছবি যে একই দেশের সে কথা মনে হয় না। একজন দিয়েছে মেয়েদের বর্ণনা, কপালে কাজলের টিপ, হাতের চাঁদের কিরণের মতো সাদা পদ্মবিন্দের বালা বা তাক, কানে কুচি রিঠা ফলের দুল, স্নান সিদ্ধ কেশে তিল পল্ল। আরেকজন এঁকেছিল সংসারের ছবি, নিরানন্দে তার দেহ শীর্ষ, পরনে ছেঁড়া কাপড়, ক্ষুদায় চোখ আর পেটে বসে গেছে শিশুদের, যেন এক মন চালে তার একশত দিন চলে যায়।
রাজাদের দল এখন আর নেই। মৌর্যগুপ্ত, পাল সেন, পাঠান মুঘল, কোম্পানি রানী, এদের কাল শেষ হয়েছে। আজকে দুই কবির হয়তো দুই প্রান্তে বসে এমনই করে কবিতা লিখছেন। একজন লিখছেন সমৃদ্ধির কথা, বিলাসের কথা, আনন্দের কথা, আর একজন ছবি আঁকছেন নিদারুণ অভাবের, জ্বালাময় দারিদ্রের, অপরিসীম বেদনার। সরু চালের সাদা, গরম ভাতের গাওয়া ঘি কতকাল ধরে কত মানুষ শুধু তার স্বপ্নই দেখে আসছে। আচ্ছা, লাস্টে এখানে কিছু কথা লিখেছে, দেখো তোমাদের পাঠ্যবই 49 পৃষ্ঠার একদম শেষের দিকে দেখো। এখানে বলছে যে এই যে কতকাল ধরে আমাদের বাংলার প্রাচীন সমাজের কথাগুলো কবিরা তাদের কী করেছেন, তাদের গল্প, কবিতায়, নাটকে তুলে ধরেছেন, ঠিক আছে? তো এখানে দুই ধরনের কবি কথা বলেছে, দুই কবি দুই ধরনের করে লিখেছেন সেই প্রাচীনকালে মেয়েদের বা মানুষের কথাগুলো। তো সেখানে যাদের অর্থবিত্ত আছেন তাদের সম্পর্কে একটু ভালো করে তুলে ধরেছেন, যাদের তারা কীভাবে তাদের জীবনযাপন করেছেন বা তখনকার মেয়েরা কী পড়তেন, কীভাবে তাদের চালচলন ছিল সে সম্পর্কে লিখেছেন। তাহলে কোনো একটা কবি কী করেছেন, তখনকালের সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের বা তাদের জীবনযাপন সম্পর্কে খুব সুন্দর করে তুলে ধরেছেন। এবং অন্য গ্রন্থের কিছু কবি আছেন বা অন্য ধরনের কিছু কবি ছিলেন যারা তখনকার নিম্ন সমাজের বা যারা গরিব সমাজের মানুষগুলো ছিলেন তাদের সম্পর্কে তুলে ধরেছেন। কিন্তু সবাই যে বলছেন ধনী মানুষের যে চালচলনের কথা, তারা যেভাবে খাবার গ্রহণ করেছেন বা তারা তাদের জীবনযাপন তারা যেভাবে পালন করেছেন, তারা যেভাবে তাদের ধনী বিলাসিতার মধ্যে জীবনযাপন করেছেন, সেরকম কিন্তু সবাই করতে পারেন। এক সমাজের মানুষ কিছু করেছেন, অন্য সমাজের মানুষ কিছু করতে পারেননি। তাহলে এভাবে কি সারা জীবন কি চলবে? তখনকার সময়ও ঠিক এমন ছিল যে একটা অবস্থার মানুষগুলো তাদের জীবনযাপন ছিল খুব বিলাসবহুল, আর একটা সমাজ ওই একই সমাজের কিছু মানুষের জীবনযাপন ছিল খুবই ধীর্ঘ, যাদের জরাজীর্ণ জীবনযাপন ছিল, যারা খুব কষ্টে জীবনযাপন করেছিল। সেটা 2500 বছর আগে দেখো তেমন ছিল, আর আজ 2500 বছর পরও ঠিক তেমনই আছে। তার হয়তো জীবনযাত্রার পরিবর্তন এসেছে, কিন্তু ওই দুইটা শ্রেণী থেকেই গেছে যে একটা মানুষ খুব বিলাসবহুল জীবনযাপন করতেছে আর একটা মানুষ খুব গরিব এবং নিম্ন শ্রেণীর জীবনযাপন করতেছে। তাহলে এভাবে কত কাল ধরে চলবে, কবি এখানে একটা প্রশ্ন রেখে গেছে, ঠিক আছে? তো তোমরা একটা কাজ করবে, তোমাদের কাজ হবে এই কতকাল ধরে কবি গদ্যটি অর্থাৎ এই গল্পটি তোমরা খুব মনোযোগ দিয়ে পড়বে, যাতে এখান থেকে এমসিকিউ শুধু উত্তর দিতে পারো। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা ছিল এই কবি পরিচিতিটা ভালো করে পড়বে, এখান থেকে এমসিকিউ আসতে পারে। আর তোমাদের মেন বইয়ের 50 পৃষ্ঠায় খুলে দেখতে পাবে, শব্দার্থ ঠিক আছে, সেগুলো একটু ভালো মনোযোগ দিয়ে পড়বে এবং অবশ্যই পাঠ পরিচিতিটা মুখস্থ করবে। যদি তোমরা পাঠ পরিচিতিটা মুখস্থ করো তাহলে তোমরা এই অধ্যায় থেকে যে কোনো সিচুয়েশন আসলে উত্তর দিতে পারবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এতটুকুই, সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে। আল্লাহ হাফেজ।